আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নিকে পেয়েছি, ঈশ্বর স্বামী আপাকে পেয়েছি, আমরা আজকে কথা বলবো আইন বিষয়ে, অভিবাসন সংক্রান্ত এবং নতুন নতুন কি কি পরিবর্তন এসেছে নীতিগতভাবে সেই জায়গাটি নিয়েও আলোকপাত করব। তবে আপনারা যদি সরাসরি যুক্ত হতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে যাদের গ্রিন কার্ড আছে তাদের কেন সেই প্রক্রিয়াতে বাতিল করার প্রক্রিয়া সেই জায়গাটিতে আসছে? দেখেন, আমাদের এখন প্রেসিডেন্ট, উনি আসার পর থেকেই ইমিগ্রেশনের নীতিমালা পলিসিতে অনেক কঠোর আমরা কঠোরতা দেখতে পাচ্ছি, এবং আমরা যে কেসগুলোতে অ্যাপ্রুভালের রেটও আমরা 40% লেস দেন আগের তুলনায়, 40% লেস, মানে আমাদের যে কেসগুলো সেই পরিসংখ্যান হিসাবে আমরা বলছি লেস অ্যাপ্রুভাল আস, এটা বিভিন্ন বিভিন্ন কারণ না, কোর্ট থেকে না, কোর্ট স্টিল ডুইং গুড, এখনো কোর্টে ভালো রেসপন্ড পাচ্ছি আমরা, অ্যাপ্রুভালের রেটও হাই। এটা ইউএসসিআইএস এর ক্ষেত্রে, ইউএসসিআইএস এর আরেকটা জিনিস হচ্ছে যে এখন যদি কারো কোনো কেউ গ্রিন কার্ড পেয়েছে কিন্তু তাদের কাছে ধরেন ডিডব্লিউআই এর কেস, ড্রিঙ্ক উইথ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, এই ধরনের কেসগুলোতেও ডিনায়াল আসছে ইভেন দো গ্রিন কার্ড ইস্যু হয়ে গেছিলো আগে। আচ্ছা, তো এটা ওরা প্রথমে নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই দেয় গ্রিন কার্ডটা রিসেন্ট করার জন্য, মানে স্যাটিসফাইড করে দেওয়ার জন্য, এবং এটা খুব কঠোরভাবে এটা ফাইট করতে হয়, অবশ্যই অবশ্যই এটা লয়ারের মাধ্যমে এটার রেসপন্ড করতে হয়। শুধু কি একটি কারণে না, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নিয়েছি, যেমন এনি ক্রাইম অফ মোরাল সার্পিটিউড বলে, দেখেন ডিসঅনেস্ট ক্রাইম মানে যেগুলো আপনার অনেস্টি, যেমন আপনি শপলিফটিংয়ে করেছেন কিন্তু শপলিফটিংয়ে যদি আপনি $10 এবং মিনিমাম প্যাটি থেফট হয় সেগুলোর ক্ষেত্রে না, কিন্তু যেগুলো আপনি এক বছরের বেশি ধরেন জেল খেটেছেন এই ধরনের ক্রাইমগুলোর কথা আমি বলছি আর কি। সো অথবা এই যে ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল অর আদার এ ধরনেরগুলো, তারপরে হাই কোনো কি বলবো রেপ মার্ডার এনি হাই ক্লাস ফেলেনিতে যদি আপনি চার্জ হন এবং সেগুলোকে তারা ক্রাইম অফ মোরাল সার্পিটিউড বলে এবং ডিসঅনেস্ট ক্রাইমগুলোও এর মধ্যে আছে, সেক্ষেত্রে এটি প্রভাব ফেলছে। তারপরে আমরা ধীরে ধীরে আলোচনা করবো এবং খুব সুন্দর একটি বিষয়বস্তু আপনি তুলে ধরেছেন। একজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি করি বলছি ব্রুকলিন থেকে। জি আপা, প্রশ্নটি আপা, আমার প্রশ্ন হচ্ছে আমার বোনের ইন্টারভিউ হয়েছিল গত ফেব্রুয়ারি 12 আর কি, তো ওরা ইন্টারভিউতে ওরা মানে ভিসা দেয়নি, ওরা বলছে ওদের মানে কিছু পেপারস মানে আরো লাগবে এক্সট্রা পেপারস, তো ওরা একটা ইমেইল দিছে পেপার সহকারে, তো উনি ওখানে মধ্যে উনি লাস্ট 15 ইয়ার্স কোথায় কোথায় ছিল, ওনার ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া প্লাস কোন কোন দেশ ট্রাভেল করছে ওগুলা মানে ডকুমেন্টস গুলা ওভার দা ইমেইলে পাঠাইছিল আর কি, তো ওটা পাঠানোর পর অলমোস্ট 3 মাস হয়ে গেছে, ওরা কোনো ওরা বলছে ওরা কোনো রেসপন্স মানে ওরা বলছে ওরা পাইছে কিন্তু এরপর আর থেকে কোনো রেসপন্স করে নাই আর কি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ওনাদের আপনার মেডিকেলটা এই নেক্সট মাসের 11 তারিখে ইয়ে হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, এখন মানে কি কি করার আছে এই মোমেন্টে? আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উনি যে এখনো মেডিকেলটা এক্সপায়ার হয় নাই, তো ওনারা যেটা করতে পারে, ওনার বোন অথবা ওনার যেই পিটিশনার সেও করতে পারে, বাংলাদেশে এমবেসিতে কল দিতে পারে, ইমেল পাঠাতে পারে
যে এটা এতদিন ধরে ফলো আপ করা নক করা আর কি, সামটাইমস এম্বাসিতে কোনো কিছু না, বাট ওনাদের মানে টু মেনি কেসের জন্য এটা ডিলে হয় অনেক সময়, এটাও হতে পারে। আবার সামটাইমস ওরা যদি দেখে যে মেডিকেল যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওনারা চায় না। সো এক মাস যেহেতু আছে এর মধ্যে যদি ওনার ভিসা হয়ে যায় হয়তো লাগবে না, কিন্তু অফিসার যদি এক মাসের পরে ওনাদেরকে ডাকে এবং বলে যে আবার মেডিকেল নিয়ে আসো, তাহলে ওনাকে আরেকটা মেডিকেল সাবমিট করতে হবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। নূপুর আপু, আমি বাংলাদেশ থেকে রাজি বলছি। আচ্ছা ভাই, দুঃখিত আপনি সেই বাংলাদেশ থেকে ফোন করেছেন, কিন্তু অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করিয়েছি, প্রশ্নটি করুন। ঠিক আছে, সমস্যা না। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, তো আমি এখন বর্তমানে দেশে আছি, তো মে মাসে আমি একটা অ্যাপ্রুভ লেটার পাইছি আমার ওয়াইফের জন্য, আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি আমার বাচ্চাকে অ্যাড করি নাই। আমার একটা বাচ্চা আছে 18 মাস বয়স, অ্যাপ্রুভ পাওয়ার পর কি আমি অ্যাড করব না এমবিসিতে ওঠার সময় অ্যাড করব, আমাকে একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি ইমিডিয়েটলি অ্যাড করবেন, এবং যদি উনি দুইভাবে আমি আনসার করি, উনি যদি সিটিজেন হন, আমি খেয়াল করতে পারিনি উনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার যদি হয়, বাচ্চার প্রসেসটা আবার সেম ওয়েতে মাকে যেভাবে I-130 দিয়ে অ্যাপ্লাই করেছে ওভাবে করতে হবে, কিন্তু মার কেসটা যদি অ্যাপ্রুভড হয়ে যায় সেই কেস নাম্বার দিয়ে এই কেসটাকে, বাচ্চার কেসটাকে এক্সপার্ডাইটলি করার রিকোয়েস্ট করলে ওটা তাড়াতাড়ি করে দেয়, USCIS অ্যাপ্রুভাল দিয়ে দেয়, এবং আপনি প্রত্যেকটা স্টেপ কুইকলি করে এমবাসিতে কেসটা পাঠিয়ে দেওয়া হয়। আরেকটি আরেকজন আছেন আমাদের সাথে, আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি এই টেলিফোন থেকে ফোন করছি, আমার নাম ফজলিয়া। জি, আমি আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 এ, ওদের এখন ওদের বায়োগ্রাফি ডাটার জন্য, কিন্তু শুধু ওদের ওয়াইফ হাজবেন্ড এর নাম আসছে, ওদের চারটা বাচ্চা আছে, কিন্তু সবার। আপনাকে স্পষ্ট করে প্রশ্নটি করতে হবে, কিন্তু বুঝতে পারিনি আমরা প্রশ্ন, লাইনটি কেটে যাবে। এবং দর্শক, আমরা সবসময় বলে থাকি আপনারা যখন আমাদের প্রশ্ন করবেন অবশ্যই স্পিকারটি বন্ধ করে নিবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিবেন, তারপরে সুস্পষ্টভাবে ছোট করে যদি প্রশ্নটি করেন তাহলে আমাদের যিনি অতিথি আছেন তিনি সেই অনুযায়ী তথ্য এবং সেই অনুযায়ী আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্য, কারণ আমরা যদি প্রশ্নটি ভালোভাবে শুনতে নাই পারি তাহলে কিন্তু উত্তরটি ভালোভাবে আসবে না। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন। আমি ম্যানহাটন থেকে অপু বলছি। জি অপু ভাই, আমার বোনদের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 10 বছর আগে, তারা ভিসা পেয়েছিল, ভিসা টোকনও পেয়েছিল, আমার পারিবারিক একটা যে কোনো একটা কারণে আমি ভিসাটা বন্ধ করে দিই, এখন যদি আমি তাদেরকে আনতে চাই আমি কি আনতে পারবো? কি বলবেন? হ্যাঁ, আবার অ্যাপ্লাই করতে, যদি 2010 ভিসা পেয়ে থাকে এবং উনি ওটা বন্ধ করেন, তো এখন ওনাকে আবার অ্যাপ্লাই করতে হবে, করে আবার মানে সেই অ্যাপ্লিকেশন আর কাজ হবে, কারণ ওটা ডিপেন্ড করে উনি কি বলেছিলেন তখন, ইটস অল ডিপেন্ড। সো ওনাকে বলেন একটা লয়ারের মাধ্যমে যদি কুইকলি করতে চায় দেখে আসতে, বাট ইউজুয়ালি যদি আপনি এক বছরের মধ্যে কোনো কিছু না করেন তাহলে কেসটা অ্যাবান্ডন হয়ে গেছে বলে, কিন্তু সামটাইমস দেখা যায় যে USCIS কোনো অ্যাকশন নেয় না কেসটাতে, তখন হয়তো সেই কেসগুলো আবার রিওপেন করা যায়। সো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য সিচুয়েশন এখানে। আমরা আরেকজনের প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার স্পিকারটি বন্ধ করে নিতে হবে। আমি লয়ার আপাকে বলছি, আমার দুটো কেস আছে, কিন্তু আপনার স্পিকারটি বন্ধ করে নিতে হবে আপা। আচ্ছা জি, এবার শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলুন জি আপা। হ্যাঁ, আমি দুইটা কারেকশন করব, আপনি দয়া করে উত্তর দিবেন আমার লয়ার আপা। আপা, যে আমার 25 বছর এখানে আছে, আমার নাম মণি, আমার বয়স 50 বছর মার্চে, তখন আমি সিটিজেন হতে পারি না, ইংরেজি আমি অসুস্থ, আমি দুইটা বসতো, আমাকে যদি বলেন আমি কেমনে কি করা সহজে
হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি 50 বছর এখানে আছেন এবং সরি 25 বছর এখানে আছেন, আপনার বয়স 50, আপনি সিটিজেন হতে পারেন না। আপনি একটা বলেছেন একটু করে যে আপনি অসুস্থ, তো আপনি সিটিজেন হতে পারেন। আপনি পরীক্ষা যদি না দিতে চান তাহলে ওয়েভারের মাধ্যমে আপনার সিটিজেনশিপ করা সম্ভব, কিন্তু আপনার দেখতে হবে আপনি যে অসুস্থ বলছেন অসুস্থতাটা কী ধরনের অসুস্থতা, ওটা আপনাকে সিটিজেনশিপ নিতে কিভাবে বাধাগ্রস্ত করবে, এইগুলো আপনাকে আপনার ডাক্তারের মানে রিপোর্টের মাধ্যমে প্রুফ করতে হবে, এভিডেন্স সাবমিট করতে হবে। যে ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি ডিসেবল, আপনার লার্নিং ডিসেবিলিটি আছে, আপনার অন্য কোনো অসুস্থতা আছে যার কারণে আপনি শিখতে পারবেন না, সেই ধরনের ক্ষেত্রে আপনি সিটিজেনশিপ পেতে পারেন। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। জি, আমি ব্রঙ্কস থেকে বলছি, সাদিয়া। জি সাদিয়া পা, বলুন। আসলে আমার পরিচিত একজন লোক, ওনার ওয়াইফ ওনাকে অ্যাপ্লাই করে নিয়ে আসছে আমেরিকাতে, যে সময় অ্যাপ্লাই করে ওই সময় আর কি উনি সিটিজেন ছিলেন না, আর কি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। তারপর উনি এখানে আসার পর 2-3 বছর একসাথে ছিলেন ওনারা। তারপর উনি ওনাদের একটা বাচ্চাও আছে, উনি আর কি ওনার স্ত্রী আর বাচ্চাটাকে ছেড়ে চলে আসেন। এখন উনি যদি ওনার ওয়াইফকে ডিভোর্স না দেন, তাহলে উনি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন, এটা কি অ্যাপ্রুভ হবে? কী বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার ওয়াইফকে ডিভোর্স দেওয়া না দেওয়া, উনি তো গ্রিন কার্ড হোল্ডার আগে থেকেই আছেন, উনি বিয়ে করে ওয়াইফকে নিয়ে আসছেন এবং বাচ্চা আছে ওনার, বাট উনি সিটিজেন অবশ্যই হতে পারেন, এটাতে কোনো বাধা নাই। কিন্তু যদি ওনার কাছে, ফর এক্সাম্পল, আপনি বলছেন ওয়াইফ বাচ্চা নিয়ে চলে গেছেন, এবং যদি উনি চাইল্ড সাপোর্ট না দিয়ে থাকেন অথবা অ্যালিমনি মানে স্পাউসাল সাপোর্ট না দিয়ে থাকেন, এবং ওয়াইফ যদি সেটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন করে, তাহলে ওনার সিটিজেনশিপে অসুবিধা হতে পারে। কিন্তু উনি একটা ভালো লয়ার নিয়ে এই এইটা এই দিকে এগোতে পারে এবং এটা ঠিক করে করা সম্ভব, সিটিজেনশিপ উনি হতে পারে সিটিজেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। হ্যাঁ, আমি মোহাম্মদ ইসলাম বলছিলাম, দালাওয়ার থেকে। জি ভাইয়া, আমি অ্যাপ্লাই করেছি 2008-এ আমার ভাই বোনের জন্য, কিন্তু এখনো ডাকে নাই। আমি একজনের সাথে আলাপ করছি, বলতেছে যে ইমিগ্রেশন ইজ বিজি, দ্যাটস ওয়াই দে উইল কল ইউ, ইউ হ্যাভ টু ওয়েট। সো হোয়াট শুড আই ডু, আই হ্যাভ নো আইডিয়া। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার, আপনি বলেছেন আপনার ভাই বোনের জন্য আপনি 2008-এ অ্যাপ্লাই করেছেন, এখন চলছে 2006-এর অ্যাপ্রক্সিমেটলি জুন মাসের অ্যাপ্লিকেশন, সো ইউ হ্যাভ স্টিল সাম টাইম টু ওয়েট, আরও অপেক্ষা করতে হবে, স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক প্রক্রিয়াতে আছে, বাট এই ধরনের আমি এখন সবাইকে, আমরা সব সময়ের মতোই বলি যে যাই আপনি করেন না কেন, যত সহজেই অ্যাপ্লিকেশন হোক না কেন, একটা প্রফেশনাল মাধ্যমে, লয়ারের মাধ্যমে এটা করা উচিত। কারণ এখন USCIS-এর গোলটাই হচ্ছে, আগে যেমন গোলটা ছিল যে ফ্যামিলি ইউনিটি এবং যত যথাস মানে চেষ্টা করতো যে আপনাকে ভিসাটা দিয়ে দেওয়ার জন্য, এখন ওনারা আবার উল্টো তা করছেন যে যত কম লোক আনা যায় এবং যত ইয়েতে ভিসাগুলো ডিনাই করা যায়, ছোট কোনো ভুল হোক, যে কোনো আপনার দিকে যদি কোনো একটা সামান্য ত্রুটিও পায়, সেটা আপনার ভিসাকে ডিনাই করার একটা বড় কারণ হতে পারে পরে। সেজন্যই এটা প্রফেশনালের মাধ্যমে করলে আপনি সেফ, একটু সেফ, সতর্কতা অবলম্বন করতে হবে। কে আছেন এই পর্যায়ে আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে। হ্যালো, জি, আমার নাম মোর্শেদ, আমি আটলান্টা থেকে বলছিলাম। জি মোহসিন ভাই, আমার একটা, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল যে আমার আম্মা 19 মাস ধরে বাংলাদেশ গেছে, তো উনি একটু অসুস্থ ছিল, তো এই জন্য আসতে চায় না, তো এখন উনি আসতে চায়, তো এই জন্য আমার কি করা আছে? উনি গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড ধারী। আচ্ছা, দেখেন, গ্রিন কার্ড হোল্ডাররা ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেটলি উনি এক বছর
পর্যন্ত থাকতে পারে, কিন্তু পারমিশন নিয়ে গেলে উনি 2 বছর থাকতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে উনি গ্রিন কার্ড নিয়ে গেছেন এবং গ্রিন কার্ডের মেয়াদ আছেন কিন্তু উনি অসুস্থতার কারণে ট্রাভেল করতে পারেন নাই, এই ধরনের সিচুয়েশনে আপনার যদি এভিডেন্স থাকে, সাপোর্টিং এভিডেন্স যেটা আপনি বলছেন সেটার সাপেক্ষে আপনার কাছে এভিডেন্স কি বলবো বাংলায় মানে তথ্য প্রমাণ থাকে, তাহলে আপনি মাকে আনার জন্য একটা চেষ্টা করতে পারেন। কিন্তু যেহেতু উনি বৃদ্ধা বলতেছেন এবং 1 বছরের বেশি সময়ের যদি বেশি বাইরে থেকে থাকেন তাহলে ওনার গ্রিন কার্ডটা ইউজুয়ালি অ্যাবান্ডেন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে করতে হবে। সো আপনার 2টা অপশন আছে, একভাবে আপনি ট্রাই করতে পারেন, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক দেন আপনি আবার অ্যাপ্লাই করলে উনি আবারও এখানে আসতে পারে সম্ভব। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফজিলা, আমি আমার ভাই এবং বোনের জন্য অ্যাপ্লাই করলাম, করেছিলাম 2006 এ। এখন ওদের জন্য চিঠি আসছে। তো আমার বোনের 4টা বাচ্চা একজনের নামেও কোনো মানে অ্যাপ্রুভাল আসে নাই। এখন একটা ছেলের বয়স যখন আমি অ্যাপ্লাই করছি তখন 15 ছিল, এখন কি ওকে কোনোভাবে অ্যাড করা যায়? আচ্ছা, কি বলবেন? দেখেন, বোনের বাচ্চা যেহেতু ওরা ওভার 21 হয়ে গেছে সেজন্যই ওনাদেরকে ইয়ে করা হয় নাই, কিন্তু আমরা অনেক সময় সিএসপি এর আন্ডারে বলে থাকি, চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, বাট সেটাতে অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স পর্যন্ত ব্রেক পাওয়া যায়, কিন্তু ওনার বাচ্চার বয়স অনেক বেশি হয়ে গেছে, সো ও আসতে পারবে না, মানে পরে আসতে পারবে মা এসে যখন অ্যাপ্লাই করবে, বাট রাইট নাও মার সাথে আসতে পারবে না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? দেখেন, আপনি কতদিন আগে গ্রিন কার্ড পেয়েছেন? দেখেন, আমরা যেটা উনি বলেছে, উনি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন। আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি, অনেককেই এয়ারপোর্টে থামানো হচ্ছে এবং তাদের গ্রিন কার্ড নিয়ে নেওয়া হচ্ছে, যারা অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে এবং গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে ওনারা দেশে বেড়াতে গেছে, তখন ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো আপনার হোম কান্ট্রিতে যেতে পারবেন না এই বলে আপনি বলেছেন আপনার লাইফ ইন রিস্ক, তো আপনার লাইফে থ্রেট আছে, আপনি যেতে পারবেন না, এখন আপনি ঘুরে আসছেন, আপনার কি কোনো থ্রেট আছে? তখন ওনারা হয়তো সেখানে বলেছে না আমার এখন থ্রেট নাই, এটা বলাতে গ্রিন কার্ড নিয়ে নিয়েছেন। কিন্তু গ্রিন কার্ড নিলেও গ্রিন কার্ডটা ইমিডিয়েটলি এভাবে ইউএসসিআইএস ক্যান্সেল করতে পারে না, ইউএসসিআইএসকে এই কেসগুলো কোর্টে রেফার করতে হয়, তখন কোর্ট এগুলো ডিসাইড করে আর কি তথ্য প্রমাণের মাধ্যমে এগুলো। কিন্তু আপনি পরামর্শ কি দিবেন? আমি পরামর্শ দিই, যদি ইমিডিয়েটলি গ্রিন কার্ড পেয়ে থাকে ওনার না যাওয়াটা শ্রেয় ওনার জন্য, কারণ একটা রিস্ক থেকে যায়, ও আনলেস দ্যার ইজ অ্যান এমার্জেন্সি, যে মা বাবা অসুস্থ অথবা অন্য কোনো এমার্জেন্সিতে যেতে হবে, তাহলে একটা ওনার ডিসিশন এটা, বাট আমরা অ্যাডভাইস করি ডোন্ট গো। আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আমি অ্যাটর্নি আপার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি, ওদের ইন্টারভিউ হয়েছে বুঝছেন, বাট একটা ছেলে এই বয়স বেড়ে গেছে, 21-এর উপরে হয়ে গেছে, হ্যাঁ, তো ওকে ওরা ভিসা ফিও নেয় না, এখান থেকে ভিসা দেও নাই, হ্যাঁ, তো আমি ওরা ওখান থেকে এম্বাসিতে বলছে নাকি এই এখানে মা বাবা যদি আসি আমেরিকাতে আসি অ্যাপ্লাই করলে 1 থেকে 1.5 বছর মধ্যে আসতে পারবে ও আনমেরিড হলে, তো এটা কতটুকু সত্য, বাট আমরা ইচ্ছা করলে এখান থেকে আপিল করতে পারবো কিনা ওর জন্য? দেখেন আপনি, আমি তো আসলে সবগুলো তথ্য এখানে নিতে পারছি না, উনি একটু একটা লয়ারের সাথে এটা পরামর্শ করলে ভালো হয়, এই জন্য যে বাচ্চাটা আসলে কতদিন আগে 21 হয়েছে, বাচ্চাদের কখন ওনার কেস অ্যাপ্রুভ হয়েছে, কতদিন কত বছর বয়সে ওটা অ্যাপ্লাই করা হয়েছিল, বিভিন্ন জিনিস আমাকে জানতে হবে, যে বাচ্চাটা কি সিএসপি এর আন্ডারে প্রোটেক্টেড কি না, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে অবশ্যই মা এখানে এসে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এটা 1 বছরের মধ্যে আসবে কিনা
সেটা ডিপেন্ড করে বাচ্চার বয়সের উপর, যেহেতু উনি ওভার 21 ইজ গোয়িং টু টেক লং টাইম। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন চেষ্টা করব তাদের প্রশ্নগুলো নিতে। সেই সাথে আমরা কথা বলছিলাম যে গ্রিন কার্ড অনেক সময় বাতিল হয়ে যাচ্ছে, কি কি কারণে, সেই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা অ্যাটর্নি ঈশ্বর স্বামীকে পেয়েছি। ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বিরতির আগ থেকে, আমরা সেই প্রশ্নগুলো একটু নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি ফাইজ বলছিলাম ব্রুকলিন থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। আমি আসছি পর্তুগাল থেকে, আমি স্পর্শ ভিসা নিয়ে আসছিলাম বাংলাদেশি পাসপোর্টের উপরে। আমি যখন ভিসাটা পাই, ইউএস ভিসাটা পাই, বা ভিসা পাওয়ার এক সপ্তাহ পরে আমি পর্তুগাল সিটিজেনশিপ নিই। তো এক্ষেত্রে আমার দুইটা পাসপোর্টই আছে, একটা পর্তুগালের পাসপোর্ট, একটা বাংলাদেশি পাসপোর্ট। তো আমি যদি পর্তুগালের পাসপোর্টটা ইউজ করে যদি আমি ক্রস করতে আমেরিকান এয়ারপোর্ট ক্রস করতে পারবো কিনা, এটা জানতে চাই। আর একটা প্রশ্ন হচ্ছে, এখন কোন সালের ভিসা চলতেছে ভাই বোনের ক্ষেত্রে? যদি ইউএস এর ক্ষেত্রে হয়, কারণ ইউএস এতে আপনার পর্তুগাল অথবা বাংলাদেশের পাসপোর্ট না, গ্রিন কার্ডটা ভ্যালু মোর, সো ট্রাভেল উইথ ইওর গ্রিন কার্ড হিয়ার। পর্তুগালের পাসপোর্ট দিয়ে কেন করবেন? আচ্ছা, মানে গ্রিন কার্ড দিয়ে তিনি ইজিলি যাবেন। আরেকটা জিনিস, উনি যদি বলেন যে উনি বাংলাদেশি পাসপোর্ট না পর্তুগালের পাসপোর্ট ইউজ করবে, উনি চুজ করতে পারে কোন পাসপোর্ট উনি ইউজ করবে। যেই পাসপোর্টে ইউএস ভিসাটা পেয়েছে ওনার, সেটাতে করা ভালো। আচ্ছা, যে পাসপোর্টে আপনি ভিসা পেয়েছেন সেটাই আপনি ইউজ করবেন। আরেকজন আছেন, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম রানা, আর ব্রক থেকে বলছি। জি রানা ভাই, বলুন। আপনার স্পিকারটি অন করা ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি না, স্পিকারটি বন্ধ করে নিতে হবে। আমরা ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতেছি, অলমোস্ট 9 মাস হয়ে গেছে আর কি, 9 মাসের উপরে, 9 মাসের আগে আর কি আমরা সব কিছু কাগজপত্র সাবমিট করছিলাম, এখন পর্যন্ত ইন্টারভিউ ডেট দিচ্ছেন আর কি। আচ্ছা ভাই, মানে পুলিশে দেখাচ্ছে যে ওনার যে দেখেন, অনেক সময় ইন্টারভিউ ডেট দিতে অনেক সময় লাগাচ্ছে, অ্যাট লিস্ট আমরা 8-9 মাসও লাগছে। বাট আমরা যেটা সবাইকে বলে থাকি, আপনি এমবাসিকে ইমেল করতে পারেন, ফোন কল করতে পারেন, চিঠি পাঠাতে পারেন, যে নক করার জন্য যে আপনারা এতদিন ওয়েট করছেন, মানে ইন্টারভিউ ডেট পেয়েছেন কিনা, অথবা ইন্টারভিউ যদি হয়ে যায় তাহলে কেন ওয়েট করছেন, এমবাসিকে আপনি ইনকোয়ারি ইয়ে করতে পারেন, সেন্ড করতে পারেন। একটু জোরে বলতে হবে ভাইয়া। আমার নাম স্বপন, আমি ব্রুকলিন থেকে বলছি। জি স্বপন ভাই, বলুন। আপু, আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 এ, আমি কি ওইটাকে মানে হোল্ড করার জন্য বা সময়ের জন্য কোন কিছু করতে পারি কিনা, কি বলবেন? দেখেন, প্রশ্নটা খুব সুন্দর। এখন আমরাও এই জিনিসটা ফেস করেছি আমাদের ক্লায়েন্টদের জন্য। তো এখন এটা আপনার বোনের হাজবেন্ডের চয়েস, উনি কি চাকরি কন্টিনিউ করবে না এখানে আসবেন, এটা ওনার চয়েস। আরেকটা জিনিস করতে পারে, আপনার বোন ওনার বাচ্চাদের নিয়ে উনি চলে আসতে পারে, হাজবেন্ড পরে ইয়ে করতে পারে, আসতে পারে, এটাও করা যায়। কিন্তু আপনি যে বলবেন যে ভিসা ডিলে করবেন, ওই ডিলে করাটা হচ্ছে আপনি যেমন ওরা কাগজপত্র চেয়েছে উইদিন 1 ইয়ারের মধ্যে কাগজপত্র দিতে হবে, সো ওই সময়টা আপনি একটু শেষের দিকে কাগজপত্র দিলেন, এভাবে এভাবে একটু ডিলে করা যায়। কিন্তু ইভেনচুয়ালি তো ওনাদের আসতেই হবে, আপনাকে ভিসাও পিক আপ করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার ওনাকে চয়েস করা, ওনার চয়েস আর কি, এটা হোয়াট হি ইজ গোয়িং টু ডু। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের ক্লায়েন্টের ওনাদের ফ্যামিলি চলে আসে, যেমন উনি ওনার বোনের জন্য অ্যাপ্লাই করছে, তো বোন এবং বাচ্চারা
একসাথে চলে আসে, পরে হাজবেন্ড আসলো। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওজনপাড় থেকে বলছিলাম, আমার নাম শীতল আক্তার। জি আপা। জি আপু, আমরা অ্যাপ্লাই করছি 2017 মার্চ মাসে, এসএলএম অ্যাপ্লাই করা হয়েছে। তখন যখন অ্যাপ্লাই করছি তখন আমাদের অ্যাপ্লাইয়ের মধ্যে অনেক কিছু আমরা মানে বাদ দিছি বা সবকিছু সংযোজন করতে পারি নাই। এখন কি আমরা কি স্টেটমেন্ট কিছু চেঞ্জ করতে পারবো? স্টেটমেন্ট দেওয়া যায়। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি কুইন্স থেকে। জি, প্রশ্নটি আমার কোয়েশ্চন হচ্ছে আপু, আমার কারো যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সিটিজেনশিপে কি ওই ডিভোর্স লেটারটা লাগবে কিনা? অবশ্যই, আপনার বার্থ সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, সিটিজেনশিপের সময় সবগুলোর অরিজিনাল নিয়ে যাওয়া উচিত, কারণ অফিসার যে কোনো সময় দেখতে চেতে পারে। এবং অ্যাপ্লাই করার সময়ও আপনার কপিগুলো সাবমিট করা উচিত। আচ্ছা, মানে সেটি হচ্ছে রুলস ডিভোর্স। ইয়া, কারণ হচ্ছে যে কোনো, আপনি ম্যারেজ বলছেন সেটার প্রুফ ওনারা দেখবে, আপনি ডিভোর্স বলছেন সেটার প্রুফ দেখবে, আপনি যদি বলেন যে আপনার কোনো চিলড্রেন হয়েছে সেটার প্রুফ দেখবে। আরেকটা জিনিস, ম্যারেজ এবং ডিভোর্সের ক্ষেত্রে সিটিজেনশিপে আরও একটু এফেক্ট করে, যে যদি আপনি ইউএস সিটিজেনের সাথে ম্যারেড থাকেন এবং ইউএস সিটিজেনের স্পাউস হিসাবে এখানে আসেন এবং 2 years 9 months মধ্যে আপনি সিটিজেনশিপ নিতে চান, সেই ক্ষেত্রে আপনার ম্যারেড এবং লিভিং টুগেদার এই জিনিসটা দেখাতে হয়। সেই ক্ষেত্রে আপনার জয়েন্ট ডকুমেন্ট দেখতে চাইতে পারে, ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাইতে পারে, ডিফারেন্ট জিনিস ইউএসসিআইএস দেখতে চাইতে পারে। সো এনিথিং এর আপনি যাই সাবমিট করছেন, কপি যদি সাবমিট করেন, অরিজিনালগুলো অবশ্যই অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন। আরেকজন আছেন, আমরা আর বেশি প্রশ্ন নিতে পারবো না, একটি অথবা দুটি। কে আছেন? জি আপা, প্রশ্নটি। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাইয়ের বাচ্চা বাইরের কাগজপত্র আসছে কিন্তু ওরা 21 হয়ে গেছে, সিএসপি এর উল্টা কি? আসলে আমি অ্যাপ্লাই করছি উকিলের মাধ্যমে, কোনো রেসপন্স পাই নাই, বাট আপা বলছে 2 বছর মাইনাস করা যায়। আচ্ছা, ওইটা কি অ্যাপ্রুভাল বাদ দিয়ে মাইনাস করতে হবে? ও 26 বাট অ্যাপ্রুভালটা মাইনাস করলে 23 হয়, যদি 21 এ পড়বে। সেই ক্ষেত্রগুলোতে যেমন বাচ্চারা, আপনি যখন অ্যাপ্লাই করেছেন তখন হয়তো 19 বছর ছিল আপনার, অথবা আপনি যখন অ্যাপ্রুভাল পেয়েছে তখন ধরেন, আমি এইটা একটু কমাই দিই, ধরেন 10-11 ছিল অথবা 12 ছিল আপনি যখন অ্যাপ্লাই করেছেন, পরে যখন অ্যাপ্রুভ হয়েছে ধরেন 1-2 বছর 3 বছর লেগে যায় অ্যাপ্রুভালে। তো সিএসপি এ যেটা চাইল্ড প্রোটেকশন অ্যাক্টে যেটা বলা হয়েছে যে এই যে প্রসিজারাল যে লং টাইমটা লাগছে সেখান থেকে 2 years পর্যন্ত আপনি মাইনাস করতে পারেন বাচ্চাটার জন্য। তো মাইনাস করলে বাচ্চা যদি 23 হয়ে যায় এবং এই 2 বছর মাইনাস করে দিলে সে যদি আন্ডার 21 হয়ে যায়, হি ক্যান স্টিল কাম ইভেন দো এ 21। সো এটা ম্যাক্সিমাম পর্যন্ত 2 বছরের ব্রেক পাওয়া যায়। সো এটা যখন আপনি অ্যাপ্লাই করেছেন সেটা আপনি ডেটটা পাবেন রিসিট নোটিসে এবং সেটাই আপনার প্রায়োরিটি ডেট, এবং যখন অ্যাপ্রুভ হয়েছে তখন। আপনি আরেকটা জিনিস করতে পারেন, অনলাইনে গিয়ে আপনি সিএসপি এর ক্যালকুলেশন, এটা ইজিলি অ্যাভেলেবেল, সেখানে আপনার ডেটগুলো বসিয়ে দিলে ওখান থেকেও আপনি ইনফরমেশনটা পেতে পারেন। আমার একটু জানার জন্য আপনার কাছে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে অ্যাপ্রুভাল তো অনেক সময় ডিপেন্ড করে, কারো 2-3 বছরও লেগে যেতে পারে। এখন আমার রিসিভ লেটার আর অ্যাপ্রুভাল লেটার যদি 3 বছর পরে আসে, আমার কি 3 বছর বাদ পড়বে? আর যদি লাক খারাপ থাকে, যদি 6 মাস পরে অ্যাপ্রুভ আসে তাহলে 6 মান্থ অনলি। সেই জায়গাটিতে আমি নিজে জেনেও নিলাম আপনার কাছ থেকে। আরেকজন আছেন আমাদের, এটি শেষ প্রশ্ন হবে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি
আমি স্বপন বলছিলাম কুইন্স থেকে। জি স্বপন ভাই। আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি। আমার প্রশ্ন হচ্ছে যে ভাই বোনদের যে ফ্যামিলি, ওই ফ্যামিলিটা কি ভেঙ্গে ভেঙ্গে ভিসা নেওয়া যাবে কিনা, বা ওরা ভেঙ্গে ভেঙ্গে আসতে পারবে কিনা? যেরকম ভাই আসলো, ওয়াইফ এবং বাচ্চারা পরে আসলো, এবং কতদিন পরে আসতে পারবে? দেখেন, আমরা এখন যেটা অ্যাডভাইস করি আমাদের ক্লায়েন্টের জন্য, যে আপনি যদি ভিসা পেয়ে যান তাহলে সবাই একসাথে ভিসাটা নিয়ে নেওয়া শ্রেয়। কারণ বিভিন্ন আমরা বিভিন্ন জিনিসের সমস্যা দেখছি, ডিনাই করে, ভিসা দিয়ে আবার ক্যান্সেল করে, মেনি মেনি প্রবলেম। সো যদি ভিসাটা নেওয়া সম্ভব হয় আপনি নিয়ে নেন, কারণ ভিসার একটা টাইম থাকে, এতদিনের মধ্যে ফ্লাই করতে হবে। সো আপনি এসে আবার চলে যেতে পারেন। ইউ সি, অ্যাটলিস্ট ফার্স্ট এন্ট্রিটা করে ফেলা উচিত। আচ্ছা, সেই জায়গাটিতে পরামর্শ দিচ্ছেন। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, খুব সুন্দর একটি আমাদের বিষয় ছিল যে গ্রিন কার্ড অনেকের বাতিল হয়ে যাচ্ছে, উপসংহারে কি বলবেন? দেখেন, আমি সবসময় আগেও বলেছি, এখনও বলছি যে দেখেন, আমরা এই দেশে আসছি, এই দেশটা অনেক সুন্দর নিয়মকানুনের দেশ, নিয়মকানুন মেনে চলা আমাদের সবার জন্য এটা কাঙ্ক্ষিত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন একজন নিয়ম ভঙ্গ করবেন, এটা যদি ওনারা শক্ত হাতে দমন না করে তাহলে এটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এই জন্য আমরা গভর্নমেন্ট এবং বিভিন্ন এজেন্সির কঠোরতা, এটা আমাদের ভালোর জন্য, আমরা যারা এখানে থাকি। সো নিয়মকানুন মেনে এবং সত্য পথে সুন্দর করে চলাটা বেটার, আমাদের সবার জন্য এটা কাঙ্ক্ষিত। খুব সুন্দর করে বলেছেন অ্যাটর্নি ইশাসামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিন ব্যস্ত থাকেন, তারপরও এ রাতের বেলায় আসেন, এবং দর্শক যারা আছেন অবশ্যই তারা বিভিন্ন তথ্য পেয়ে উপকৃত হন, সে কারণে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই ভালো থাকবেন।